মমিনুল হকের সেঞ্চুরির পর মুশফিকুর রহিমের ডবল সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষের একমাত্র টেস্টের তৃতীয় দিনটা স্মরণীয় করে রাখল বাংলাদেশের ব্যাটসম্যানরা মুশফিক দলে যোগ দেওয়া মানে মিডল অর্ডারের শক্তি কতটুকু বেড়ে যাওয়া তা জিম্বাবুয়ের বিপক্ষের টেস্টেই প্রমাণ হয়েছে পাকিস্তানে দলের সাথে থাকলে হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারত গতকাল শান্তর একাত্তর রানে আউট হওয়ার পর মমিনুল হকের সাথে পার্টনারশিপ গড়ে দিন শেষ করেন মুশফিক আর পরের দিনটা যেন পুরোটাই নিজের করে নিলেন খেলার প্রথম সেশনেই সেঞ্চুরি হাকান মমিনুল হক তারপর সেঞ্চুরি হাকান মুশফিকুর রহিমও কিন্তু তার ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল তিনি সেঞ্চুরিতেই সন্তুষ্ট নন ইনিংসটি আরও বড় করতে চান একশো ষাট বলে সেঞ্চুরি করা মুশফিক তার সঙ্গী মমিনুলকে হারান মমিনুলের আউটের পর তিনি মোহাম্মদ মিঠুনের সাথে পার্টনারশিপ করেন মিঠুনও সতেরো রান করে আউট হয়ে যান তারপর লিটনের সাথে একশো রানের পার্টনারশিপ গলেন মুশফিকুর রহিম আর এর মাঝেই একশো আশির বেশি রান করে ফেলেন লিটনের আউটের পর বাকি সময়টুকু তাকে সঙ্গ দেন তাইজুল ইসলাম খেলার একশো চুয়ান্নতম ওভারের দ্বিতীয় বল করতে আসেন অ্যান্ডলভু ওই বলেই চার মেরে নিজের ডবল সেঞ্চুরি পূরণ করেন মুশফিকুর রহিম তিনশো বলে তার এই ডবল সেঞ্চুরিতে ছিল আঠাশটি চারের মার তার ডবল সেঞ্চুরির পরেই বাংলাদেশ দল পাঁচশো ষাট রানে ডিক্লেয়ার ঘোষণা করে জাতীয় দলের হয়ে এটি মুশফিকুর রহিমের তৃতীয় ডবল সেঞ্চুরি